হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি গণিত প্রভার ষষ্ঠ শ্রেণীর অধ্যায় যে সিক্স আছে তা সেখান থেকে পৃষ্ঠা আশি অঙ্ক করাবো আমি আশা করব তোমরা আমার সঙ্গে থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক করে কারণ যখনই ভিডিও আনবো নতুন তখনই তার নোটিফিকেশন প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি আশি পৃষ্ঠাটা দেখো আছে ছ নম্বর যে লেখা আছে আয়সা এক মিটার লম্বা দৈর্ঘ্যের ফিতে কিনে এনেছে এতটা লম্বা ফিতে তার রঙিন কাঠের চারদিকে মুড়তে লাগবে না তাই প্রথমে সে ওই ফিতের দুইয়ের পাঁচ অংশ কেটে নিল কিন্তু এটাও অনেক বেশি হচ্ছে তাই এই দুয়ের পাঁচ অংশের তিনের চার অংশ কেটে নিল আয়সা তার কেনা ফিতের মোট কত অংশ কেটে নিল হিসাব করি আয়সা তার কেনা ফিতে দুইয়ের পাঁচ অংশের তিনের চার অংশ অর্থাৎ দুয়ের পাঁচ গুণ তিনের চার এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে তিন দুণে ছয় পাঁচ চারে কুড়ি কুড়ি ছয়ের কুড়ি অংশ কেটে নিল এবার দু ভাবে হিসাব করে দেখি একই দৈর্ঘ্যের ফিতে পাই কিনা আয়সা এক মিটার এক মিটার সমান আমরা জানি একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার ফিতের দুইয়ের পাঁচ অংশ মানে একশো গুণ দুইয়ের পাঁচ পাঁচকে একশো দিয়ে কাটাকুটি করলে কত হবে কুড়ি পাঁচ গুণে দশ শূন্য কুড়ি কুড়ি আর দুই গুণ করলে চল্লিশ সেন্টিমিটার আবার এখানে বলেছে দেখো পাশে আমি দেখিয়েও দিয়েছি কীভাবে হয়েছে এবার আয়সা চল্লিশ সেন্টিমিটার ফিতের তিনের চার অংশ চল্লিশ সেন্টিমিটার বেরিয়েছে তার তিনের চার করলে চল্লিশ আর চার যদি কাটাকুটি করি তাহলে চারকে দিয়ে কাটলে এখানে দশ হয় তিন দশে তিরিশ সেন্টিমিটার ফিতে কেটে নিল কিন্তু অন্যভাবে পাই আয়সার ফিতের দুইয়ের পাঁচ গুণ তিনের চার এটাকে দুটোকে গুণ করলে ছয়ের কুড়ি আগেও সেটা দেখানো হয়েছে তাহলে অতএব একশো সেন্টিমিটারের ছয়ের কুড়ি অংশ মানে একশো গুণ ছয়ের কুড়ি পে লাস্টে শূন্য শূন্য দুটো কেটে গেল আর দুইকে দশ দিয়ে কাটলে পাঁচ হয় পাঁচ ছয় তিরিশ তাহলে দুটোর দৈর্ঘ্য সমান আগেরটা কি করলো একশো সেন্টিমিটারে দুইয়ের পাঁচ অংশ বার করলো তার থেকে আবার তিনের চার অংশ বার করলো করে তিরিশ হলো দ্বিতীয় যে পদ্ধতিটা সেটাকে দুইয়ের পাঁচ আর তিনের চারকে প্রথমে গুণ করে নিল গুণ করে যত অংশ বেরোলো তাকে আবার একশো সেন্টিমিটারের সেই অংশটাকে দিয়ে গুণ করে তিরিশ সেন্টিমিটার বেরোলো দুটো পদ্ধতিতেই সমান উত্তর বেরোলো তিরিশ সেন্টিমিটার হাতে কলমে নিচে লেখা আছে দুই এর পাঁচ গুণ তিনের চার তো দুই গুণ ওপরে তিন নিচে পাঁচ গুণ চার ছয় বাই কুড়ি যাচাই করি একটা আয়তকার কাগজ পিচবোটের ওপরে লাগালাম দু নম্বর আয়তকার কাগজের দৈর্ঘ্যের দিকে সমান পাঁচ ভাগের দুভাগ হলুদ রঙ দিলাম তো দেখো সমান পাঁচ ভাগের দুটো ভাগে হলুদ রঙ দেওয়া হয়েছে এবার ওই কাগজকে প্রস্থের সমান চার ভাগ করে প্রস্থের সমান দেখো এক দুই তিন চার প্রথমে লম্বার দৈর্ঘ্যে চার ভাগ করা হয়েছিল এবার চারটে প্রস্থের দিকের দৈর্ঘ্যে ভাগ করা হয়েছে তার মধ্যে তিন ভাগ লাল রং দিলাম তাহলে যেটা তোমার প্রস্তের দিকের যে ভাগটা সেটাকে তিন ভাগটা লাল রং দেওয়া হয়েছে তাহলে এখানে কি দেখো এখানে কি পেলাম দুই গুণ তিন এখানে দেওয়া হয়েছে দুই গুণ তিন তাহলে করলে হচ্ছে কি হচ্ছে দুই গুণ তিন এরপরে এইটা হচ্ছে আশি পৃষ্ঠায় এই এত অব্দি ছিল এরপর আমরা পরের পৃষ্ঠাটায় দেখবো কি বলেছে একাশি পৃষ্ঠাটা দেখো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দিয়ে ভাগ অধ্যায় ছয় ওই একই চ্যাপ্টারের একাশি পৃষ্ঠাটা করব হলুদের ওপর রা লাল রং আছে হলুদের ওপর দেখতে পাওয়া পাওয়া যাচ্ছে লাল রঙ আছে তাহলে দুই গুণ তিনটি মানে ছটি সমান ঘরে এখানে যদি গুণেও দেখো তাহলে ছটা সমান ঘর আছে তাহলে মোট সমান ঘর হচ্ছে পাঁচ গুণ চার তাহলে পাঁচ চারে কুড়িটি এখানে পাঁচ চারে তাহলে সমান যে ঘরটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাঁচ গুণ চার পাঁচ চারে কুড়িটি তাই হলুদের ওপরে লাল রঙ আছে দুই গুণ তিন আর নিচে হচ্ছে পাঁচ গুণ চার তাহলে তি দুই গুণ তিন করলে হচ্ছে ছয় আর পাঁচ গুণ চার করলে হচ্ছে কুড়ি এত অংশ তাহলে পেলাম দুইয়ের পাঁচ গুণ তিনের চার এই দুটোকে গুণ করে সেই ছয়ের কুড়ি তাহলে চিত্র একে মোট সমান ঘরের পাঁচটি হলুদ রঙের ঘর কটা দুটি হলুদ ঘর আছে তাহলে দুইয়ের পাঁচ অংশ বলতে হবে আর চিত্র দুয়ে প্রস্থ বরাবর মোট ঘর হচ্ছে প্রস্থ বরাবর দেখো প্রস্থ মানে এইভাবে চারটে ঘর আর প্রস্থ বরাবর লাল ঘর কটা আমরা দেখতে পাচ্ছি তিনটি প্রস্থ বরাবর লাল রঙের ঘর আছে তিনের চার তাহলে তিনের চার অংশ চিত্র দুইতে দেখো দুইয়ে মোট সমান ছোট ঘর হচ্ছে যদি তোমরা ছোট ছোট ঘরগুলো গুনে দেখো তাহলে দেখতে পাবে মোট ঘর হচ্ছে কুড়িটি ওপরে লাল রং আছে ওপরে লাল রং আছে হচ্ছে ছটি ছোট ঘরে আর হলুদ হলুদের ওপর লাল রং আছে হচ্ছে কটা ঘরে আমরা দেখতে পাচ্ছি হলুদের ওপর লাল রং সেও দেখতে পাচ্ছি ছটা ঘরেই আছে তাহলে ছয় বাই কুড়ি অংশ তাহলে দুইয়ের পাঁচ গুণ তিনের চার কুণ করলে ছয়ের কুড়ি হয় তাহলে এখানে লেখা আছে ভগ্নাংশের লব দুটোর গুণ ফল বাই ভগ্নাংশের হর দুটোর গুণ ফল এই জিনিসটা তো আমরা বারবার এই সূত্রটা তো বারবার আসছে বারবার শিখছি জানছি তো এর পরে কি আছে চলো দেখি সাত নম্বরের অঙ্কটা বলেছে মোহিনী খুব গল্পের বই পড়তে ভালোবাসে সে এক ঘন্টায় একটা গল্পের বইয়ের একের তিন অংশ পড়ে ফেলে পাঁচের ছয় ঘন্টায় বইটা কত অংশ পড়বে হিসাব করি মোহিনী এক ঘন্টায় পড়ে গল্পের বইয়ের একের তিন অংশ পাঁচের ছয় ঘন্টায় পরে গল্পের বইয়ের একের তিন গুণ পাঁচের ছাড় করে ফেলো দুজনকে যদি গুণ করি তাহলে হয় পাঁচ একে পাঁচ আর তিন ছয় আঠেরো পাঁচের আঠেরো অংশ তাহলে এর পরের অঙ্কটা আমরা দেখবো আট এটা বলেছে পাঁচের আঠেরো একের তিন আর এক পাঁচের ছয়ের চেয়ে বড় না ছোট দেখি তাহলে কে বড় কে ছোট এটা তুলনা করতে হলে আমাদেরকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে সমান হর বিশিষ্ট মানে কি হড়গুলো যেগুলো আছে সেগুলোর আমরা লসাগু বার করবো সেই লসাগুগুলো দিয়ে আগে ভগ্নাংশগুলোকে পরিণত করব সমান হড়গুলো সমান করব তারপর আমরা কে ছোটো কে বড় খুব সহজেই আমরা বার করতে পারবো তো এখানে দেখো বলেছে পাঁচের আঠেরো একের তিন আর পাঁচের ছয় তাহলে সবচেয়ে বড় যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা যেটা সে হরে আছে সেটা হচ্ছে আঠেরো তো চলো তিন আর ছয় এখানে কি বলছে দেখো তিন আর ছয়ের যদি আমরা লসাগু করি তাহলে আমরা দেখবো আঠেরো সেই জন্য পাঁচের আঠেরোকে আর কিছু করেনি নিচে তো আঠেরোটা হরে আঠেরোই আছে তো পরেরগুলোকে হরগুলোকে আঠেরো করার চেষ্টা করি একের তিনকে হর যদি আঠেরোতে আনি তাহলে তিনকে ছয় দিয়ে গুণ করলে আঠেরো হয় তাহলে লবটাকেও আমরা ছয় দিয়ে গুণ করবো এক গুণ ছয় তাহলে ছয় এককে ছয় বাই আঠেরো পাঁচের ছয়কে আমরা ছয়কে তিন দিয়ে গুণ করে আঠেরো পেয়েছি তিন ছয় আঠেরো সেই জন্য পাঁচকে তিন দিয়ে গুণ করব তিন পাঁচে পনেরো পনেরো বাই আঠেরো তাহলে একটা ছয়ের আঠেরো একটা পনেরো আঠেরো কে বড় আমরা খুব সহজেই বলে দিতে পারি পাঁচের ছয় বড় আর একের তিন হচ্ছে ছোট। তাহলে সবচেয়ে কে বড়। তাহলে প্রথমেরটা ছিল পাঁচের আঠেরো তারপরে ছিল হচ্ছে তোমার ছয়ের একের তিন মানে হচ্ছে ছয়ের আঠেরো তারপরেরটা হচ্ছে পনেরোর আঠেরো এবার এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই কে ছোট কে বড় কিন্তু যখন আমরা সাজাবো তখন কিন্তু আমরা লিখবো আসল ভগ্নাংশটা তাহলে পাঁচের ছয় সবচেয়ে বড়ো পাঁচের ছয়ের বদলে আমরা পনেরো আর আঠেরো লিখেছিলাম তাহলে এটা সবচেয়ে বড় তারপর একের তিন যেহেতু একের তিন মানে আমরা পেয়েছিলাম ছয়ের আঠেরো তারপরে পাঁচের আঠেরো পাঁচের আঠেরো সবচেয়ে ছোট। তাই পাঁচের আঠেরো সবচেয়ে ছোট তারপরে একের তিন তার আর পাঁচের আটেরও হচ্ছে ছোট পাঁচের ছয় হচ্ছে বড় মানে দুটো আলাদা আলাদা করে তুলনা করলো পাঁচের দুটো ভগ্নাংশের করে তুলনা দেখালো যে কে বড় আমি যদি দুটি অপ্রকৃত ভগ্নাংশ গুণ করি তবে একই সম্পর্ক পাবো কিনা দেখি তাহলে দুটো অপ্রকৃত ভগ্নাংশ তাহলে পাঁচের দুই আর সাতের তিন এই দুটোকে গুণ করেছে তাহলে পাঁচ পাশ্চাত্যের উপরে হচ্ছে পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে ছয় তাহলে ওপরে পঁয়ত্রিশ হচ্ছে আর নিচে ছয় হচ্ছে এরপরে দেখো নয়েরটা কি বলেছে নয়েরটা বলছে পঁয়ত্রিশ বাই ছয় যেটা বেরোলো পঁয়ত্রিশ বাই ছয় আর পাঁচের দুই ও সাতের তিনের চেয়ে বড় না ছোট অপ্রকৃত ভগ্নাংশ কোনটা যেটার কিনা কিনা লব বড় হর ছোট হয় তাদেরকে আমরা অপ্রকৃত পগ্নাংশ বলি এবার এই একই নিয়ম ছয় দুই তিন মানে হরগুলোকে আমরা সমান হর বিশিষ্ট করব। তাহলে ছয় দুই তিন এদের যদি আমরা লসাগু বার করি ছয়টা তো একটা আছেই তা দুই তিনের শুধু লসাগু যদি বার করি তাহলে হয় ছয় তাহলে পাঁচের দুই সমান দুইকে তিন দিয়ে গুণ করে তিন দুগুণে ছয় তাহলে তিন পাঁচে পনেরো পনেরো বাই ছয় আর সাত বাই তিন মানে তিনকে দুই দিয়ে গুণ করে ছয় হয়েছে তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দো তাহলে ওপরে চোদ্দো বাই ছয় তাহলে পঁয়ত্রিশ বাই ছয় একটা এটা সবচেয়ে হচ্ছে তোমার বড় হলো তারপরে পাঁচের দুই পাঁচের দুইয়ের বদলে আমরা পনেরো ছয় লিখেছিলাম আর সাতের তিনের বদলে আমরা লিখেছিলাম চোদ্দোর ছয় তাহলে পঁয়ত্রিশের ছয় বাই ছয় হচ্ছে সবচেয়ে বড়ো তারপর পাঁচের দুই তারপর হচ্ছে সাতের তিন দেখো পঁয়ত্রিশ বাই ছয় হচ্ছে বড় পাঁচের দুই হচ্ছে ছোট পঁয়ত্রিশ বাই ছয় হচ্ছে বড় সাতের তিন হচ্ছে ছোট। দুটো পাঁচের দুই আর সাতের তিন দুটো ভগ্নাংশকেই পঁয়ত্রিশ বাই ছয় দিয়ে তুলনা করে দেখানো হয়েছে এটা ছিল একাশি পৃষ্ঠার অঙ্ক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি আগামী দিন বিরাশি পৃষ্ঠা থেকে অঙ্ক নিয়ে চলে আসবো তো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো বাই